আশিস টিউশন ক্লাস চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত সমস্ত রকম এডুকেশন সংক্রান্ত ইনফরমেশন এই চ্যানেলটিতে আপনারা পেয়ে যাবেন নমস্কার দর্শকবৃন্দ অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের কয়েকটি পেশাগত সমস্যা সংক্রান্ত আবেদন অর্থাৎ পেশাগত যে সমস্যা হচ্ছে সেই সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য কতগুলি বিষয় উল্লেখ করে ডেপুটেশান জমা দেওয়া হয়েছে তো সেই ডেপুটেশনে কি রয়েছে সেই সমস্যাগুলো আমি আপনি আপনাদের সামনে তুলে ধরছি যা রেফারেন্স নম্বর দেখা যাচ্ছে স্ক্রিনে সিএসই অবলিক এপি জি টি ডব্লিউ এ অবলিক ফর্টি ওয়ান অবলিক টু থাউজেন্ড দেওয়া হয়েছে টু ডক্টর অনিন্দ নারায়ণ বিশ্বাস দি কমিশনার অফ স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বিকাশ ভবন এবারে বিষয় হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের পেশাগত সমস্যা সংক্রান্ত আবেদন মাননীয় মহাশয় আমরা শিক্ষক সংগঠন অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকাদের কয়েকটি পেশাগত সমস্যা সংক্রান্ত কয়েকটি বিষয়ে আবেদন জানাই তো প্রথমে রয়েছে কি যে সকল অনার্স পোস্ট পোস্টে কর্মরত শিক্ষক শিক্ষিকা মাস্টার ডিগ্রি থাকা সত্ত্বেও পিজি স্কেলের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট বা হাইকোর্টের পিজি স্কেলের অর্ডার জমা দিয়েছেন সেগুলোর গুরুত্ব দিয়ে বিবেচনা করে অবিলম্বে পিজি স্কেল প্রদান করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার করতে হবে আর দু নম্বর হচ্ছে বিগত কয়েক বছর লেট অ্যাপ্রুভালের কারণে অর্থাৎ বিদ্যালয় বা ডিআই অফিসের কারণে দেরিতে অ্যাপ্রুভাল হওয়ার ফলে বহু শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বকেয়া বেতন অর্থাৎ এরিয়ার দিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে আটকে আছে ডিএসিতে ফাইল আটকে আছে বলা হচ্ছে কিন্তু এ বিষয়ে কোনো সমাধান হচ্ছে না এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে অতি দ্রুত বকেয়া এরিয়ার পেমেন্ট করতে হবে আচ্ছা তিন নম্বর হচ্ছে বিএড প্রশিক্ষণ প্রাপ্ত বা বিএড প্রশিক্ষণজনিত কারণে লস্ট ইনক্রিমেন্ট যার মেমো নম্বর এখানে দেওয়া রয়েছে ওয়ান ওয়ান এইট এসি স্ল্যাশ এস স্ল্যাশ টেন এম স্ল্যাশ উনত্রিশ অবলিক ষোলো ডেটেড ছয় দুই দু হাজার আঠেরো এবং টোয়েন্টি টু এম এফ এখানে ডেটের সংক্রান্ত এরিয়ারগুলি নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে দ্রুততার সঙ্গে পেমেন্টের ব্যবস্থা করতে হবে সুতরাং লস্ট ইনক্রিমেন্ট সংক্রান্ত এরিয়ারগুলি এরিয়ারগুলির জন্য অতি সত্তর পদক্ষেপ গ্রহণ করতে হবে ডিআই অফিস থেকে যাতে জমা থাকা ফাইলগুলি অতি দ্রুত অল্প অল্প করে ছেড়ে দেওয়া হয় সে বিষয়ে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে চার নম্বর হচ্ছে এইচ এরিয়ার পিভিটি সংক্রান্ত বিষয় অবিলম্বে একটি জেনারেল নোটিফিকেশান প্রকাশ করতে হবে যাতে বেসরকারি ক্ষেত্রে কর্মরত স্থায়ী স্ত্রী এইচারে পেতে সমস্যায় না পড়েন আর পাঁচ নম্বর হচ্ছে যে সকল টিচার গ্র্যাজুয়েট অথবা মাস্টার ডিগ্রিতে ফিফটি পারসেন্ট মার্কস না থাকায় বিএড করতে পারেনি তাদেরকে বিএড প্রশিক্ষণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে তাদের ইনক্রিমেন্ট লস্ট সহ অন্যান্য পেশাগত সমস্যার সমাধান হয় আর ছ নম্বর হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের পি এফকে অনলাইনে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করে পি এফ ট্রান্সফার পিএফ লোন সহ অন্যান্য কাজকর্ম অনলাইনে করার পদক্ষেপ গ্রহণ করতে হবে বেশিরভাগ সময়েই পি এফ বিষয়ে স্কুল শিক্ষিকেরা স্কুল শিক্ষক শিক্ষিকারা বিশেষভাবে সমস্যায় পড়েন উপরোক্ত বিষয়গুলি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে যথাযথ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে আবেদন করছি ধন্যবাদ আনতে সেক্রেটারি চন্দন গড়াই এক দশ দু হাজার একুশে সুতরাং অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ারের অ্যাসোসিয়েশনের তরফ থেকে শিক্ষক শিক্ষিকাদের এই যে সমস্যাগুলো তুলে ধরা হয়েছে সেই সমস্যাগুলো কবে এর সমাধান হয় সেদিকেই আমাদের তাকিয়ে থাকতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্য সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ